এভিয়ান আমি পকাই যাচ্ছি। সালাম, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 1 এর সমবাহু ত্রিভুজের যে অংশ আছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা করব। আপনি যদি ম্যাথমেটিক্স 3 এর সকল ভিডিওগুলো পর পর পেতে চান তাহলে অবশ্যই আমার ম্যাথমেটিক্স 3 প্লেলিস্টে চলে যাবেন। সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিওগুলো পর পর সাজানো আছে। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল আপডেট তথ্য এবং সকল ভিডিওগুলো কিন্তু রেগুলার পেয়ে যাবেন। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। আমরা আজকে যে অঙ্কটি করব, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু হতে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখেন, আগে আসলে আমাদের অঙ্কটা পড়ে বুঝতে হবে। ম্যাথ 3 এর মূল কাজই হচ্ছে অঙ্কটা বোঝা। অঙ্কটা বুঝতে পারলে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কি, একটি সমবাহু ত্রিভুজ, তার মানে আমাদের এমন একটা ত্রিভুজ হবে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। এই সমবাহু ত্রিভুজের মানে ওইটা, এই ত্রিভুজটাকে যদি আমি এ বি সি ধরি তাহলে এর এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে, মনে করলাম এই সেই অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু, ওর বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। আমি মনে করলাম এ একটা লম্ব এঁকেছি 6 সেন্টিমিটার, এ একটা লম্ব এঁকেছি 7 সেন্টিমিটার এবং এ একটা লম্ব এঁকেছি 8 সেন্টিমিটার। তো বলছে যে হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এই যে লম্বগুলো এঁকেছি, এই লম্বগুলো আমি একটু লম্বটা এ করে আঁকি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই এটা 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও নির্ণয় করতে হবে। এখন যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা এই যে লম্বগুলো এঁকেছি এই লম্বগুলো থেকে আমাদের জাস্ট এই বাহুগুলোকে বর্ধিত করে দিতে হবে, এই, এবং সেটা ও বিন্দুতে মিলিত হয়। তো আমরা তাহলে দেখেন কতগুলো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এ ও বি, বি ও সি আর এ ও সি। তাহলে আমার এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হচ্ছে, ওই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হচ্ছে না। মানে আপনার এই পাশ থেকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এ ও বি, আবার এই পাশ থেকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে বি ও সি, এরকম না বিষয়টা। এটা এ ও বি, বি ও সি, এ ও সি, তিনটা ত্রিভুজ। এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যদি সেটার আমরা লম্ব দৈর্ঘ্য জেনে থাকি। তার মানে এটার যদি এখান থেকে উচ্চতা জানতে পারি, মানে এই যে 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কি, এই যে এ, আর উচ্চতা কি 6, বিসি এর ক্ষেত্রেও এটা কি উচ্চতা 7, আর এটা কি এ, ভূমি গুণ উচ্চতা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও কি একই রকম, এটা হচ্ছে 8 আর এটা কি আপনার এ। তাহলে পুরো ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল গুলো হবে কি, ওই ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা বিষয়টা কি এরকম লিখতে পারি যে চিত্র হতে, বা আমরা প্রথমে মনে করি ও অভ্যন্তরস্থ বিন্দু হতে আপনার এই যে লম্বগুলো অঙ্কন করা হয়েছে 6, 7, 8 সেন্টিমিটার লম্ব অঙ্কন করা হলো। তো অঙ্কন করা যদি হয় তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, যে অতএব চিত্র হতে আমরা কি লিখতে পারি, চিত্র হতে আমরা এই যে চিত্রটা আঁকাবো এই চিত্র হতে আমরা কি লিখতে পারি, চিত্র হতে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি, এ ও সি। তার মানে এই তিনটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা সেই ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দেবো। যেহেতু এ কি ত্রিভুজ, আমার প্রশ্নে বলে দিচ্ছে যে সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে আমরা বিগত যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, যদি বাহুটা এ হয় তাহলে √3/4
स्क्वायर एवं छोटो जे त्रिभुज से त्रिभुज क्षेत्रफल सूत्र हाफ इंटू भूमि गुण उच्चता तरह से हाफ इंटू भूमि कत ए प्रत्येक त्रिभुज क्षेत्र भूमि ए और उच्चता है कि छय सेंटीमिटार ते छय प्लस बीओ सी एर क्षेत्र कत बीओ सी एर क्षेत्र हाफ इंटू भूमि की इंटू उच्चता की सात सेंटीमिटार सात सेंटीमिटार प्लस त्रिभुज एओ सी एर क्षेत्र की है एओ सी एर क्षेत्र एक ही रकम हाफ इंटू भूमि भूमि की ए इंटू उच्चता की আপনার আট সেন্টিমিটার এসে আট সেন্টিমিটার তাহলে আমার হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বাহুর দৈর্ঘ্য এই যে বাহুর দৈর্ঘ্য চেয়েছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে। তো আগে আমরা বাহু বের করব এখান থেকে ক্যালকুলেশন করে তাহলে দেখেন যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু এখানে দুই তাহলে ছয় কাটাকাটি করলে হয় তিন তাহলে থ্রি এ প্লাস এখানে সেভেন বাই টু ए प्लस एखे अपना दुई तेल चार काटाटी कर फोर एवं जो इटा के लसागु कर दी कि लसागु करते कमनो नीते तो एक लसागु कर दी तो जो लसागु करी कि रूट थ्री बाय फोर ए स्क्वायर इक्वल टू एखान लसागु कर ले टू है लसागु तीन और एखे हम दुई तेल तीन दुगुणी सिक्स ए प्लस टू टू केटे जाए कि सेवेन सेवेन ए प्लस एखे दुई भाग कर ले चार दुगुणी एट एखे देखें कि है रूट थ्री बाय फोर ए स्क्वायर इक्वल टू आठ अर्थात पंद्रह अर्थात एकुश ए एकुश ए बाय होच्छे अपना टू এবার দেখেন যেহেতু উভয় পাশে এ স্কোয়ার আছে এ পাশে এ স্কোয়ার আছে এ পাশে এ আছে তাহলে এ আর এ স্কোয়ার কি কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে গেলে আমরা কি পাবো এখান থেকে দেখেন রুট থ্রি বাই ফোর এ ইকুয়াল টু একুশ বাই দুই এরপরে আমরা কি করব এই চার কে এ পাশে গুণ হয়ে যাবে আর এই রুট থ্রি এ পাশে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে এ সমান সমান লেখা যায় কি একুশ ইন্টু চার ভাগ এই টু इंटु रूट थ्री पे भाग हो जाए रूट थ्री दुके दुगुणी चार इक्वल टू एक दुगुणी बयाल्लिस रूट थ्री बयाल्लिस रूट थ्री अपना एट लिखे दीते जो मन करें ना अपने एक काटाटी को लिखब से क्षेत्र में अपना क्योंकि काटाटी करते बयाल्लिस रूट ओवर थ्री तो क्षेत्र में अपना क्या चौबीस पॉइंट चौबीस अतए ए इक्वल टू चौबीस पॉइंट चौबीस अपनी एभव रखते आभव करते बयाल्लिस रूट थ्री एभव रेखे दीते तो यह विषय एरपे अपनारा क्षेत्रफल निर्णय करते हैं तो क्षेत्रफल निर्णय कर सूत्र की अतए क्षेत्रफल मान कि ये समग्र जो त्रिभुज आ मैं ए बी सी त्रिभुज क्षेत्रफल समान समान कि रूट थ्री बाय फोर ए स्क्वायर तर मैं कि रूट थ्री बाय फोर ए स्क्वायर इसे क्षेत्रफल सूत्र बसिए दिए क्षेत्रफल सूत्र करते हैं ए समान समान बयाल्लिस रूट थ्री हमें से बसा रूट थ्री बाय फोर ए इक्वल टू की होच्छे बयाल्लिस बाय रूट थ्री तर स्क्वायर ताहले एखाने होच्छे कि रूट थ्री बाय फोर इंटू होच्छे आपनार बयाल्लिस स्क्वायर और ए स्क्वायर और रूट केटे गेले थाके कत थ्री এবার যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে সেটা কি হবে রুট থ্রি আমরা কি করব রুট থ্রি ইন্টু বিয়াল্লিস স্কোয়ার বাই ফোর ইন্টু থ্রি তাহলে কি হবে আপনার দুইশো চুয়ান্ন পয়েন্ট একষট্টি দুইশো চুয়ান্ন দশমিক ছয় এক তাহলে এটা হচ্ছে উত্তর এখন বিষয়টা হচ্ছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে এছাড়াও অন্য কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও এখানে আমরা যে ক্ষেত্রফলটা এই ফরম্যাটে রেখেছি আপনারা এই ফরম্যাটে না রাখতে চাইলে অন্য কোনো ফরম্যাটে চাইলেও রাখতে পারেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।